আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আবার সময়ে সাইদ কবিরের খাতার থেকে আল্লাহ আপনাকে সুস্থ নিরাপদে রাখুন। খাতার সরকার নামাজের অনুমতি দিয়েছে মসজিদে, কিন্তু দ্রুত বজায় রাখে এবং মাস্ক পরে। এখন মাস্ক পরে নামাজ পড়বেন নাকি কি করবেন? জি, মাস্ক পরে নামাজ পড়বেন, জায়েজ আছে। এ সম্পর্কে হাদিসের যদি আবু দাউদের হাদিসটা আছে, মাস্ক মুখ ঢেকে নামাজ পড়া নিষেধ, কিন্তু মাস্কটা হলো জরুরত অবস্থায়, ওরা পুরাপুরি নাক মুখ যদি ওখানে ঢাকে রাখতে চায়, পুরো চেহারা তো ঢাকে না, তারপরও ওইটা অন্য কোনো কারণ ছাড়া নাক মুখ ঢাকা যাবে না, কিন্তু এটা তো জরুরত অবস্থা, এটা তো আপনার পরিস্থিতিই বাধ্য করছে আপনাকে। এবং ইসলামী শরীয়তের নিয়ম হলো জরুরত তুবি হল মাহজুরাত, যখন প্রয়োজন আসবে নিষিদ্ধ জিনিসকে আপনার জন্য বৈধ করবে। আপনি ওযু না করতে হলে তাই মুখ করবেন, বসে দাঁড়িয়ে নামাজ না পড়তে হলে বসে পড়বেন, তো জরুরত অবস্থা আসছে না। কোনো ব্যক্তি শক্তি থাকা অবস্থায় যদি বসে নামাজ পড়ে তো নামাজ হবে না, কিন্তু জরুরত তার পারে না এখন দাঁড়াইতে, তাহলে কী করে বসবে? বসতে পারে না, দাঁড়া শুয়ে। তো জরুরত ইসলামী প্রয়োজন যেখানে ইসলামী শরীর সেখানে কি সমাধান দিছে, অর্থাৎ মাস্ক পরেই নামাজ পড়বেন। আপনার তো নিরাপত্তা বড় জিনিস, আপনার নিরাপত্তা না হলে তো আপনার এখানে আরও ক্ষতিকর, আপনি চলে যাবেন দুনিয়া থেকে, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ চলে গেছে, একজন একজনের সংক্রামিত হচ্ছে, আপনার হয়তো ক্ষতির সম্ভাবনা আছে আপনার নিজের, আবার আপনার দ্বারা আরেকজনের ক্ষতির সম্ভাবনা আছে। তাহলে ইসলামী শরীয়ত এগুলি কত রুল দিয়েছে, করোনা ভাইরাস, এই যে করোনা ভাইরাস এটা একটা মহামারীর একটা প্রকার হিসাবে, হ্যাঁ যদিও নাম ভিন্নতা রয়েছে এখানে অবা হিসাবে, তারপরেও সেই পরিমাণ দেখেন এটা কত ক্ষতি। কারণ যেখানে মহামারী হয় সেখানে যাবেন না, যেখানে মহামারী থাকে সেখানে আপনি থাকলে বাইরে হবেন না, কুষ্ঠরোগী থেকে দূরে থাকার জন্য বলা হয়েছে, আরও কত কি দলিলের ভিত্তিতে আলোচনা করা হয়েছে। অতএব নিজের নিরাপত্তা সেফটি এটা বড় জিনিস এগুলি, হ্যাঁ আল্লাহ তৌফিক দান করে। যেমন যায় নামাজ, তারপর মাস্ক পরা এবং স্যানিটাইজ ব্যবহার করা, তারপরে এই যে এই সমস্ত বিষয়গুলোতে হাত ধোয়া, নিজের পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, নিজ পরিবেশ এবং লোক জমায়েত না হওয়া, দূরত্ব বজায় রাখা, এগুলি নিজের সেফটির জন্য খুবই জরুরি দরকার। আরেকজনের সেফটি, নিজের সামাজিক দূরত্ব, যাতে লোকের সমাগম না হয়, সমাবেশ না ঘটে, লোকের সাথে মেলামেশ না হয় এখানে, ইত্যাদি। আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আজ ওয়া সাল্লাল্লাহু আলা নবিনা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।